এইটা তো আগে মন্দির হয়েছে অনেক পরে, এটা একজন ভবেশ চক্রবর্তী আমাদের কোনো কিছু না হবে না, আমি অর্নামেন্ট দিলো সেটা বাক্সে করবে, আপনি টাকা দিলো সেটা বাক্সেই করবে। আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা অ্যাপিল করছি সবার কাছে, ভক্তদের কাছে, মায়ের মন্দির সংস্কারের জন্য যদি কিছু অনুদান তারা নেন। কেমন আছো তোমরা? আই হোপ সবাই খুব ভালো আছো, আর আমিও একেবারে বিন্দাস আছি। তো আজকে আমি যাচ্ছি নৈহাটির বড়মার কাছে। অনেকদিন ধরে যাওয়ার ইচ্ছা ছিল বাট হয়ে উঠছিল না, তো আজকে ফাইনালি যাচ্ছি সেখানে। তো চলো তোমরাও দেখতে থাকো, আর এই মন্দিরটা কোথায়, কিভাবে যাবে, কখন খোলা থাকে, কখন প্রসাদ দেওয়া হয়, সমস্ত ইনফরমেশন এই ভিডিওতে রইলো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আর আমি ভীষণ এক্সাইটেড, তাড়াতাড়ি করে যাই, চলো যাওয়া যাক। নৈহাটি এক নম্বর প্ল্যাটফর্মে এখান থেকে বেরিয়ে তোমরা রিক্সা নিতে পারো, তাতে তোমাদের 10-20 টাকা এরকম চাইবে, কিন্তু তার দরকার নেই। এখান থেকে জাস্ট 2-3 মিনিটের হাঁটা পথ, তোমরা হেঁটেই চলে যেতে পারবে। তো এদিকে হলো নৈহাটি স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। এই রাস্তা দিয়ে সোজা এসে তোমাদের বাঁ হাতেই পড়বে বড়মার মন্দির, এই যা। আর এই দিক দিয়ে সোজা গেলে পড়বে হচ্ছে নৈহাটি ফেরিঘাট। এই দোকান থেকে তোমরা মিষ্টি নিতে পারো, ঢাকেশ্বরী মিষ্টান্ন ভাণ্ডার। এই মিষ্টির দোকানটা রয়েছে বড়মার মন্দিরের ঠিক বাঁ হাতে, একটা গলি পড়ছে এই গলিটা, এই গলিটা দিয়ে ঢুকে গেলে সোজা ডান হাতে এই মিষ্টির দোকানটা পড়বে। বড়মার মন্দিরের ঠিক অপোজিটেই কিন্তু এই দাদার দোকান রয়েছে, এখান থেকে তোমরা পুজোর ফুল মালা সমস্ত কিছু কিনতে পারো। আর তার ঠিক পাশে আরেক দাদার দোকান রয়েছে, তার থেকে তোমরা ধূপকাঠি মোমবাতি আলতা সিঁদুর সমস্ত কিছু কিনতে পারো। তো এটিই হলো বড়মার মন্দিরের মূল প্রবেশপথ। এখানে দেখতে পাচ্ছ জুতো রাখার জন্য কিন্তু জায়গা করা রয়েছে, আর তার ঠিক অপোজিটে রয়েছে হাত ধোয়ার কল, এখানে তোমরা জুতো পরার পর বা জুতো খোলার পরে হাত ধুয়ে নিতে পারো। তো চলো এবার মন্দিরের ভেতরটা একটু ঘুরে দেখা যাক। মন্দিরের টাইমিংটা হলো সকালবেলার 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত, আর বিকেলে 6টা থেকে 9টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য মন্দির খোলা থাকে, এই সময় পুজো নেওয়া হয়। তো এখন কিন্তু এখানে পুজো নেওয়া হচ্ছে, সেই জন্য দেখতে পাচ্ছ লাইনও পড়ে গেছে। তো চলো আমিও তাড়াতাড়ি আগে পুজোটা দিয়ে নিই, দেন তোমাদের সঙ্গে কথা বলছি। মন্দির হয়েছে অনেক পরে, এটা একজন ভবেশ চক্রবর্তী বলে একজন ছিলেন, সাত্ত্বিক লোক ছিলেন, ওনার বাড়ির পুজো ছিল, তারপর ওটাকে উনি আস্তে আস্তে বন্ধুরা মিলে রাস্তায় নিয়ে আসেন পুজোটাকে। আগে যেদিন পুজো তার পর দিনই বিসর্জন হতো, তারপরে শান্তিপুরের রাজ দেখে যে বড় বড় পুজো হয়, ওনারা ঠিক করেন যে আমরা ওদের একটা বড় করে মূর্তি করবো, তারপর ওটাকে মূর্তিটা বাড়তে বাড়তে এখন মোটামুটি 22 ফুটের মূর্তি হয়। পুজো যেটা হয় সেটা আমাদের রাস্তাতে 4 দিন হয়, এবং এই মন্দিরটা হয়েছে 11-12 বছর হলো। এটা একটা ভগবদশা মানে বিল্ডিং ছিল, সেটাকে আমরা ভাবছি এখানে নষ্ট হবে কেন, আমরা মন্দির করিয়ে নেই, এবং এখন
এখন বর্তমানে মন্দির সংস্কারের কাজ চলছে। আমরা বসিয়ে শনি মঙ্গলবারে মায়ের ভোগ হয়, যে ভোগ খাওয়াতাম প্রায় 350-400 লোককে বসিয়ে খাওয়ানো হয় এবং বাইরেও প্রায় 1000-এর ওপর একটা কোয়ান্টিটির ভোগ দেওয়া হয়। যেহেতু সংস্কারের কাজ চলছে সেই জন্য আমরা বসিয়ে খাওয়াটা বন্ধ রেখেছি, যে রান্নার জায়গা খাওয়ানোর জায়গার অভাব হয়নি আমাদের। আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা অ্যাপিল করছি সবার কাছে, ভক্তদের কাছে, মায়ের মন্দির সংস্কারের জন্য যদি কিছু অনুদান তারা নেন, আমাদের ফেসবুক অ্যাকাউন্টে 1 নম্বর দেওয়া আছে, সেখান থেকে আপনারা অনুদান পান মায়ের মন্দির। আর এই মায়ের মন্দির ধরুন মায়ের পুজো যে হয় মায়ের সব অলঙ্কারই অরিজিনাল, এখানে কোনো ডুপ্লিকেট অলঙ্কার পড়ানো হয় না, ভক্তরা যা দেয় সেটা থেকেই পড়ানো হয়। এবং মায়ের যদি বিসর্জন হয় সেদিনকে সব অলঙ্কার খুলে দেওয়া হয় এবং ফুলের সাজে সাজানো হয়। এবং যে 4 দিন বাইরে পুজো হয় সেই 4 দিন মন্দিরে কোনো পুজো হয় না, সেটা বাইরেই পুজো হয়, মানে প্রথম থেকে চলে আসছে মন্দিরের। ওই কদিন মন্দিরে পুজোটা হয় না, মায়ের পুজোটা বাইরে যায়, ওই কদিন আবার মন্দিরে হয়। এবং প্রত্যেক বৈশাখ মাসের অমাবস্যাতে এখানে অন্নকূট, অন্নকূট মানে বিশাল, মানে যেহেতু এত ভক্ত করিনি, একটা অন্নকূটে আমাদের প্রায় 2000 কিলো চালের পোলা হয় কম করে। মায়ের পুজোতে যে আমাদের ফলমূল পরে সেগুলো আমরা দুস্থদের মধ্যে এবং হাসপাতালগুলোতে বিতরণ করে দিই। যে শাড়ি পরে সেই শাড়িগুলো আমরা দুস্থদের মধ্যে বিতরণ করি, আর যে বেনারসিগুলো পরে তাতে আমরা দুস্থ মেয়েদের বিয়েতে যারা সাহায্যের জন্য আসে সেই বেনারসিগুলো দান করি। কোনো পয়সা নিয়ে কিছু করি না, যেটা আমরা পাই সেটা ওষুধের মধ্যে বিলি টান পাঠাই, আমরা আমফানে পাঠিয়েছি বা বিভিন্ন জায়গায় ইটভাটাগুলো আছে তারা শ্রমিকরা বঞ্চিত, তারা খাবার পায় না, তাদের নিয়ে আমরা অনুষ্ঠান করে তাদের খাবার দিই, সামাজিক অনুষ্ঠান তো করে থাকি। অঞ্জলি রোজি সকাল 9টা থেকে 1টা পর্যন্ত পুজো হয় প্রত্যেক দিন, আর বিকেল 6টা থেকে রাত্রি 9টা। এটা কি সারা বছর? শনি মঙ্গলবারে পুজোটা একটু বেশি হয়, প্রত্যেক শনি মঙ্গলবারে যেহেতু অন্নভোগ হয় এবং প্রত্যেক অমাবস্যাতে আমাদের পুজোটা সন্ধ্যেবেলায় হয়, অমাবস্যা পুজোটা সন্ধ্যেবেলা হয় এবং অমাবস্যা পুজোর পরে আমরা বাইরে ভোগ বিতরণ করে দিই, ওটা তো বসেই খাওয়ানো হয় না, খাওয়া সেটাও আমাদের ধরে নিয়ে প্রায় 200 কিলোর উপরে ভোগ হয় আর কি। কোনো কুপন দেওয়া হয় 12:30টার মধ্যে যারা আসে তারা কুপন পান, নিয়ম ছিল এটা, তারা বসে খান, কুপনে কোনো মূল্য নেই। ভোগে দেওয়া হয় মানে খিচুড়ি ভোগ সঙ্গে তরকারি চাটনি পায়েস, সারা বছর একই থাকে না, মাঝে মাঝে ভাতও করা হয়, ভাত শাক তরকারি ডাল এগুলো পোলাও করা হয় অনেক সময়। কেউ যদি বলেন যে আমি মায়ের ভোগটা আজকে আমি দেবো, অনেকে বলেন উনি খরচা দিয়ে দেন আমাদেরকে, আমরা সে অনুযায়ী করে দেবো, উনি বা যে পোলাও করতে হলে পোলাও করে দেবো। আচ্ছা, অনেক মন্দিরে থাকে না এমনি বিবাহ অনুষ্ঠান বা আমাদের বিবাহ অনুষ্ঠান হয়, অন্নপ্রাশন হয়, বৈঠকও হয় কিন্তু এখানে ব্যবস্থা আছে, হ্যাঁ আছে কিন্তু করে দেওয়া হয়, কারণ মন্দিরের দিক তো খুব বেশি বড় বড় হয় না, সাধারণ সিঁদুর দান এগুলোই হয়, যেগুলো করা হয় আমাদের ফর্ম আছে, ফর্ম ফিল আপ করে নিয়ে করে দেওয়া হবে, তার জন্য কোনো মূল্য না হয়, মূল্য না হয়, সম্পূর্ণ বিনা মূল্যে যা দেবেন সেটা। আমরা একবারে যখন করবো আমরা বের করে মন্দিরে যেরকম হয় যে তোমরা প্রসাদ দিচ্ছ বা ফুল মালা টালা দিচ্ছ পুজো দেওয়া হয়ে যায় ঠাকুর পুজো দিয়ে দেয়, এখানে কিন্তু মানে অঞ্জলি দিয়ে পুজো দেওয়ার ব্যবস্থা আছে, আর এখানে সবার নাম নিয়ে, ধরো আমি ধরো সাপোজ পুজো দিচ্ছি তো আমার নাম আমার গোত্র সব বলে এখানে ঠাকুরের ইয়েতে দিয়ে পুজো মানে পুজো নেওয়া হয়। তো এখন আমরা রয়েছি নৈহাটির ফেরিঘাটে, এখানেই সমস্ত ঠাকুরের ভাষণ দেওয়া হয়, আর এইখানে কিন্তু একটা মানে জিনিস প্রচলিত আছে সেটা হলো আগে নৈহাটির বড়মার ভাষণ দেওয়া হয়, তারপরে এখানকার বাকি যে সমস্ত অন্যান্য ঠাকুরের প্রতিমা আছে সেগুলো আগে ভাষণ মানে তারপরে ভাষণ দেওয়া হয়। তো এই জন্য দেখতে পাচ্ছ এই জায়গাটা কিন্তু মানে ঢালু, এখানে কোনো সিঁড়ির মানে ব্যবস্থা নেই, ওই দিকে ফেরিঘাট রয়েছে ওখান থেকে তোমরা লঞ্চে উঠতে পারবে, আর এই জায়গাটায় মেনলি ভাষণের জন্যই
তৈরি করা। তো আজকে ভিডিওটা এইটুকুই, আজকে সেভাবে আর কিছু শেয়ার করার নেই। তো চলো দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো নতুন ভিডিওতে তোমাদের সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। টাটা।